যে আমি আমার লাইফের একটা লম্বা সময় পর্যন্ত ভাবতাম যে যা কিছু করেছি সেটার পিছনে তো আমার এটা আমি করছি বা এটা আমার যোগ্যতা দিয়ে হয়েছে। তো দিন শেষে এই কথাটা আমার কাছে ম্যানমেরে লাগবে, বাট দিন শেষে এটা আমি এখন বুঝি আল্লাহ তাআলা থেকে সবকিছু হয়। আমাদের জাস্ট ভূমিকা খুব সামান্য, মানে এটা অনেকটা আমি এক্সাম্পল দিয়ে যদি বলি, একটা বাবা বাজার করে ভারী ব্যাগ নিয়ে বাসায় ঢুকছে, ছোট বাচ্চা দৌড়ে আসছে ব্যাগ নিয়ে, তো ওই ব্যাগ ওর ওঠানোর কোনো ক্ষমতাই নেই, বাট বাবা খুশি করার জন্য কি করে, সে নিজেই ব্যাগ ধরে আর বাচ্চার বাড়ি, বাবা তুমি ধরো, আর ওকে একটা ভাইব দেয় যে আরে তুমি তো করছো মাশাআল্লাহ খুব ভালো। আমার কাছে এটা আমার কাছে এখন এটাই ফিল হয় যে আমি যেটা স্টাফটা করছি কিছু কোম্পানি হয়েছে ইত্যাদি ইত্যাদি, এটা আল্লাহর ব্লেসিং, বিকজ আমি যে মানুষটা তৈরি হয়েছি যা কিছুর কন্ট্রিবিউশনে, আমার আব্বা আম্মার খুব একটা কন্ট্রিবিউশন আমি এখানে এক্সপ্লেন করি নাই, বাট আমার অ্যাটিচিউড মেন্টালিটি সব কিছু গ্রো করার পেছনে আমার আব্বা আম্মার তাদের লাইফের অনেক কিছুর অনেক ইম্প্যাক্ট, আমার স্যারদের ইম্প্যাক্ট, এগুলো কি আমি বাই ডিজাইন অ্যারেঞ্জ করতে পারতাম? আমি কি চেষ্টা করে আমার জন্মটাকে চেঞ্জ করতে পারতাম? যে জায়গাটায় আমার জন্ম আছে, যে স্যারদের কাছে আমি গেছি, টোটাল লাইফে যা যা ইনসিডেন্স ঘটেছে, যে স্যার আমাকে প্রশ্ন করার জন্য হিউমিলেট করে, যে থেকে আমি এত কিছু কি আমি বাই ডিজাইন করতে পারতাম কোনোদিন?